আজ হচ্ছে মহা অষ্টমী। মহা অষ্টমীতে সকলকে শুভেচ্ছা, সকলে ভালো করে অঞ্জলি দিও, সবাই খুব আনন্দ করে ঠাকুর দেখো। এবারে ওয়েদারটা সত্যিই খুব ভালো, সুন্দর করে ঠাকুর দেখা যাচ্ছে। আর এখন বাজছে 8টা, আমাদের কাজের দিদি এসে গেছে, সে কাজ করছে, সেই জন্যে একটু সব গুছিয়ে রাখছি চারিদিকে, তাহলে নিচটা নিচ ভালো করে পরিষ্কার করতে পারবে। এদিকে কাজ হয়ে গেছে আর আমরাও চা নিয়ে বসে গেছি, বাজছে 9টা বাজতে 10 মিনিট বাকি, চলো চা খেয়ে স্নান করবো। সকালের ব্রেকফাস্ট হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি। মাম্মার অনুষ্ঠানে খাওয়া হয়ে গেছে, মাম্মার বাকি আছে, এখানে মাম্মারটা দেখে দিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা একটু বেরোবো, একটু দরকার আছে, কাজে যাব। আর এই যে মামা আর বেটু, দুজন একটু থাক, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই চলে আসবো। কৃষ্ণা যা না তাই করছে, কিছু বলার নেই, যা পারে করুক। আমরা এখন বসকোতে এসেছি, আজ মহা অষ্টমী। দেখো অষ্টমীতেও আমরা শপিং করছি কিরকম, আসলে আর বাড়ির জন্য কিছুই কারোর জন্য নিইনি, মা বারণ করেছিল কারোর জন্য এবছর কিছু নিতে হবে না, কিন্তু বাড়ি যাব যেহেতু মনে হলো যে না মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাই, তাই বসকোতে এসেছি। দেখো শাড়ি নিতে নেওয়া হয়ে গেছে, বসকোটা আমার বাড়ির কাছেই, তাই বেশি সময় লাগলো না, 10 মিনিটই লাগলো। বাজছে 12টা, আমরা বেরোবো তাড়াতাড়ি। এই যে বেটুর জন্য একটু খিচুড়ি করেছি গোবিন্দভোগ চালের, আর আমাদের পাড়া থেকে খিচুড়ি দেবে, অনেকগুলোই বক্স দেবে, সেইটাই খাবো আমরা। ভোগের খিচুড়ি খেতে না দারুণ লাগে বলো। আমরা গ্যারেজে চলে এসেছি, মিস্টার গাড়ি বার করছে, খুব গরম লাগছে। এবার সকালের দিকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদ্দুর উঠেছে, দেখো দেখলেই বুঝতে পারবে রাস্তায় প্রচুর ভিড় হবে। মামার জন্য এই ব্যাগটা ম্যাচ হয়ে গেছে, দেখেছিস জামাটার সঙ্গে পুরো। চশমাটা পর, চশমাটা ভাঙবে, ও জানো তো চশমাটা পরি রোদ নেই, বলছে রোদ নেই, আয় তো রোদ দূর পার, উল্টো চশমা পড়বে, দেখবে কেমন পড়বে, দেখো দেখো না এবার সোজা পড়ছে, এই দেখ কেমন লাগছে, দেখ পুরো ম্যাচ হয়ে গেছে তো তোর জামার সঙ্গে, একেবারে জামা জামা ম্যাচ, মেরে গেছি। ঠাকুর দেখতে দেখতে যাওয়া যাবে, ঠাকুর আর গান। তাই মিস্টার কে বলছি আমাদের আর আজকে FM চালাতে হবে না, তো গান শুনতে শুনতে যাওয়া যাবে। এই দেখো বেটু ঘুমিয়ে পড়েছে, আর বেটু না পিছনে কিছুতেই শোবে না কো, খুব দুষ্টু হয়েছে, আর আমার কোলেতেই শোবে, এইভাবেই শোবে, একটু গভীর ঘুম হয়ে গেলে তখন পিছনে পাঠিয়ে দেবো। আর ভোগের খিচুড়ি খেয়ে না কিরকম অসুবিধা হচ্ছে একটু, তাই মিস্টারকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, বুকটা জ্বালা জ্বালা করছে, তাই কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিল, আর মাম্মাদের জন্য কয়েকটা লেস চিপস এইসব নিয়ে চলে এলো। দেখো রেডি হয়ে গেছি, বিয়ের আগের জানো, দেখো হাটটা বুঝে হচ্ছে ওটা, এই যে মিস্টার আর আমি সেন্সেন মিলিয়ে দুজনেরই ব্লু ব্লু হয়ে গেছে, আলোটা আসছে গো, এই দেখো এরকম ভাবে শাড়িটা পরলাম, পিন আপ করলাম, কারণ মেটুকে গলে নিতে হবে, মেটু তো দেখো মামা শুরু করে দি, দেখো মা রেডি হয়ে গেছে, আর বেটু দেখেছো বদমাইশি শুরু করে দিয়েছে। বাবা একটা টোটো বুক করেছে, আমরা ঠাকুর দেখতে এখন বাজছে 7:45, এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, মামার মা বসেছে আর আমরা এদিকে বসেছি, আর মিস্টার বসেছে সামনে। এই ঠাকুরটা জানো তো একটা দালানের ঠাকুর, রায়পাড়ার ঠাকুর বলি, এখানে আগে অনেক মোষ বলি এইসব বলি হতো, এখন যদিও হয় না, এটা পুরনো আদি ঠাকুর, এটা এই ঠাকুরটা দেখা দিয়ে আমরা ঠাকুর দেখা শুরু করি, তাই এটাও এবারেও তাই অন্যতা হলো না কো।
একটু দেখ কি সুন্দর দেখ ফুটা আচ্ছা দিয়ে আমরা শুরু করলাম একবার তাই করি এবারেও তাই করলাম এই দেখো এই একটা ঠাকুর এটা হচ্ছে এই ধরনের ঠাকুরগুলো বংশ পরম্পরায় চলে আসে অনেক বছর আগেকার এগুলো ঠাকুরগুলো সেইগুলি এখন একটু নতুনত্ব এসেছে সব সবাই মিলে পুজো করে দালানের ঠাকুর প্রত্যেকটাই এগুলোতে সব বলি হয় কিন্তু জানো তো এই দেখো এই একটা ঠাকুর এই ধরনের ঠাকুর আমাদের এই গ্রামাঞ্চলে বেশি আছে হ্যাঁ এটা হচ্ছে ঘোষপাড়ার পুজোর ঠাকুর দেখালাম তোমাদেরকে চলো আর একটু টোটো দাদা বলছে অনেকগুলো ঠাকুর আছে চলো সেই ঠাকুরগুলো দেখাবে যেগুলো এখনকার সার্বজনীন পুজো যেগুলো লোকাল ছেলেমেয়েরা সব করে এখনকার দিনের ঠাকুর সেরকম ঠাকুরও দেখাবে বলছে চলো এই দেখো রেলগেট ট্রেন যাচ্ছে আমরা গেটে আটকে আছি এখানে ওনাকে একটা ঠাকুর আছে খুব সুন্দর ঠাকুর হয় নাকি এই টোটো দাদাই বললো সেই জন্য আমরা দেখতে যাচ্ছি আর গলিটা খুব সরু জানো তো টোটো যাবে না খুব তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এদিকে বেটু ঘুমিয়ে পড়েছে খুব অসুবিধা হচ্ছে মিস্টার একবার কোলে নিচ্ছে আমি একবার কোলে নিচ্ছি এই দেখো ঠাকুরগুলো কিন্তু সবই সুন্দর দেখো আর সব সাজিয়েছেও খুব সুন্দর নিজেদের মতো করে বেশ খুব ভালো লাগছে মামাও খুব খুশি মিস্টারও খুশি এদিকে ঠাকুর দেখা আর মা বাবাকেও নিয়ে এসেছি নাহলে মা বাবার আর বেরোনো হয় না তো আর কাছে দু চারটি হয় আমাদের বাড়ির না দুদিকেই দুটো ঠাকুর হয় সেই জন্য মা বেরোয় না বলে ঠাকুর দেখতে কাছেই তো দেখেনি অঞ্জলি সব দেওয়া হয়ে যায় মা সেজন্য মেনে কিন্তু আমরা যেহেতু এসছি আর আমরা প্রত্যেকবারই এরকম আসি কোভিডের সময় খালি আসতে পারিনি দু বছর তারপর এই দেখো এই একটা ঠাকুর এটা কি সুন্দর করেছে দেখো মাটির সব কিছু বেশ দারুণ সুন্দর করেছে দেখো আমার তো খুব ভালো লেগেছে ইউনিক একটা আইডিয়া দেখো মাদল বাজাচ্ছে এখানে সবজি নাকি সব কাটছে চলো ঠাকুরটা এবার দেখি দেখো মা যাচ্ছে খুব সুন্দর ঠাকুরটা হয়েছে দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে বেটু এদিকে উঠে পড়েছে সুকুমলে না কোলে নিয়ে নিয়ে ঠাকুর দেখা সত্যি খুব অসুবিধা হয় জানো তো ঘেমে যাচ্ছে পুরো এ দেখো বেটু উঠে গেছে উঠে গেলে ও দুটো ঠাকুর দেখতে পারবে ওরও ভালো লাগবে এ দেখো মাম্মা আর আমি ছবি তুলছি মাম্মা তো কত ছবি তুলছে এই দেখো সেই ধান রাখার মড়াই জানো দেখো বানিয়েছে কি সুন্দর বানিয়েছে কুয়া বানিয়েছে দেখো জল তুলছে বেশ সত্যি দূর থেকে দেখলে না মনে হবে সত্যিকারের কাছে গিয়ে মনে হচ্ছে যেন এরকম ধান মানে খড় কাটছে গরু দুটো কি দারুণ করেছে কি বলবো দেখো হট করে দেখলে মানে প্রথমেই যদি দেখো না বুঝতে পারবে না মনে হবে যেন অরিজিনাল পুরো গ্রামের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই প্যান্ডেলটা দেখো আর এলাকাটা বিশাল তো তাই ফুটিয়ে তুলতে খুব সুবিধা হয়েছে দেখো এই দেখো আর একটা ঠাকুর দেখতে চলে এলাম এটাও খুব সুন্দর হয়েছে আর একটা ঠাকুর আছে এখানে আমাদের ডাক বাংলো মাঠের ঠাকুর জানো তো সেই মাঠেতে মেলা বসে এটাই একটা নতুনত্ব বেটুরও খুব ভালো লাগবে বেটু আর বেটু ঘুম থেকে উঠে পড়েছে আর মেলায় চলো আগে একটু ফুচকা খাবো আজকে যেহেতু অষ্টমী তো অন্য কিছু খাওয়া যাবে না ফুচকাটাই খাওয়া যাবে তাই ফুচকা খাবো মা বাবা খায় না কো আমি মিস্টার আর মাম্মা খাবো ফুচকা খাবো তারপরে বেটু দেখো এই খেলা গেমগুলো দেখে বলছে চাপবো পারছে না এই দোলনাটায় চাপালাম এই গাড়িটাতে কিন্তু ও অল্প একটু চাপলো ভালো লাগছে না কো এই দেখো ঠাকুর এই ডাক বাংলো মাঠের ঠাকুর আমরা ঠাকুর দেখলাম আর কটন ক্যান্ডি কিনছি দেখো কটন ক্যান্ডি কেমন বানাচ্ছে এগুলোকে আমরা হাওয়াই মিঠাই বলতাম তোমরা কি বলতে গো আর মামারা এখন সব বলে কটন ক্যান্ডি সব ইংলিশ নাম যাই হোক খেতে খুব ভালো লাগে বেটুও খায় আমরা সবাই খাই দেখো একটা নিলাম একটাতেই হয়ে যাবে সবার খুব সুন্দর করে বানাচ্ছিল সেই জন্য বানানোটা আমি ভিডিও ক্যাপচার করলাম আর মেলা বসেছে খেলনা মিস্টার বেটুকে কিনে দিবে না তা কখনো হয় বেটুকে একটা খেলনা কিনে দিয়েছে আর এই দেখো আর একটা ঠাকুর রাস্তায় যেতে যেতে আর আমরা কটন ক্যান্ডি খাচ্ছি মা বেটুতে মিলে কটন ক্যান্ডি খাচ্ছি হয়েই এলো মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর ভালো লাগছে না বেটুকে খাওয়াতে হবে অনেকক্ষণ আড়াই ঘন্টা মতো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার বাড়ির পুরো পিছনের দিকে ঠাকুর ভট্টাচার্য পাড়ার ঠাকুর এই ঠাকুরটা দেখে এবার বাড়ি ফিরবো চলো এসে গেছি আমরা বাজে কটা গো 10টা বাজে গেছি 8টার সময় 10:30 অনেক অনেকগুলো ঠাকুর দেখেছি অনেক অনেক ডিসটেন্সের তো পাটা ধো চলো এবার চেঞ্জ ফেঞ্জ করে নিই ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন
পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য গুড নাইট।